এই দেখো পাপার কাছে কি পেলাম, পাপা একটা ব্যাগ বের করেছে, তার মধ্যে থেকে এই নোট গুলো বেরোলো। এইগুলো হচ্ছে 1 টাকার নোট, দুটোই 1 টাকার নোট। এখানে দেখো সালটা লেখা রয়েছে, এটা হচ্ছে 85 আর এটা হচ্ছে 1988 আর 1985 এর দুটো 1 টাকার নোট। এই যে ছোট্ট ছোট্ট ছিল সেগুলোই পাপা খুঁজে পেয়েছে, তো দেখালো খুঁজে। এই দেখো কি কিউট, তার মধ্যে এইটা যেহেতু একটু পুরনো, 85 এর ওজন একটু পুরনো পুরনো হয়ে গেছে, 88টা বেশ করকরে রয়েছে, কিন্তু খুব কিউট লাগছে নোটগুলো দেখতে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে হচ্ছে 12:10, আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি লেক টাউন, আজ মাকে নিয়ে একটু ব্যাংকের কয়েকটা কাজ আছে সেগুলোর জন্য এখন বেরোচ্ছি। ক্যাব একটা বুক করেছি, আজ ফার্স্ট টাইম র্যাপিডো থেকে বুক করলাম। র্যাপিডো বাইক সার্ভিস তো অনেকবার নিয়েছি, কিন্তু এত রোদে না বাইকে যেতে পারবো না, তো সেটার জন্য আমি একটা ক্যাব বুক করলাম। তো পাপা বললো র্যাপিডোর ক্যাবটা ট্রাই কর, তো সেইটার জন্য একটা বুক করেছি। এখন দেখি, এবার এদের একটা কনফিউশন আছে যে এসি ক্যাব নন এসি ক্যাব, এখন আমি জানি না আমি কোনটা বুক করে দিয়েছি, যদি নন এসি হয় তাহলে তো গেছি আমি। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এখন বেরোচ্ছি। তো আমি ক্যাবে উঠে গেছি আর আমার ব্যাগটা প্রচন্ড ভারী হয়ে গেছে, কারণ মানি আমার মায়ের জন্য একটুখানি বড়ি ডাল এসব পাঠিয়ে দিয়েছে। আর এই যে কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা সফট টয়েস আমার আছে, ওটা চোখটা নষ্ট হয়ে গেছে, ওটা আমি অষ্টমীকে দিয়ে দেবো, ও তাহলে ওটা ঠিকঠাক করে ঘরে সাজিয়ে রাখতে পারবে। আমার কাছে বেকার কোথায় ফেলবো, ফেলে দিলে নষ্ট হয়ে যাবে, অষ্টমীকে দিয়ে দিলে ও সুন্দর করে সাজিয়ে রাখবে, সেই জন্য এটা আবার আমি নিয়ে যাচ্ছি। আর বাড়ি যাব, প্রথমে মাকে ওগুলো দিয়ে ব্যাগটা খালি করব, ডাল আর বড়ি ফড়ি মানি কৌটো করে করে পাঠিয়েছে ওইগুলো আগে দিয়ে মার কাছে খালি করব, তারপরে মাকে নিয়ে ব্যাংকের কাছে মানে ব্যাংকের জন্য যাব। বাইরে এত রোদ না মানে পাগল পাগল লাগছে। যাই হোক, তো এখন বেরিয়ে গেছে, যাই পৌঁছে গেলাম লেক টাউন, এখন এই জিনিসগুলো ঘরে রেখে তারপরে ব্যাংকে যাব। এখন 1:45 বাজে, ব্যাংকের কাজ হয়ে গেল। আর আজকে না একটা অস্বাভাবিক মানে ভিড় ব্যাংকে, মানে দাঁড়ানোর জায়গা নেই এত ভিড়। কালকে অ্যাকচুয়ালি যেহেতু ব্যাংক খোলা ছিল কিন্তু কাস্টমারের জন্য বন্ধ ছিল, সেজন্য পুরো রাস্তা আজকে আমি জানলাম, আমি আজকে আসতাম না আমি কাল আসতাম। যাই হোক, এখন হয়ে গেল কাজটা, কাজ তো বেশি কিছু না, কাজ তো 5-10 মিনিটের, কিন্তু এত ভিড় না, একবার এদিক একবার ওদিক করতে হচ্ছে। যাই হোক, মাকেও নিয়ে এসেছিলাম, এখন বাড়ি যাচ্ছি গিয়ে খাবো, আমার খিদে পেয়ে গেছে খুব। এখন 6:15 বাজে, সারা দুপুর আমি আর মা একটু শুয়ে শুয়ে গল্প করছিলাম, বাবা আমার ঘরে শুয়ে ঘুমোচ্ছিল। এখন মা একটু টাম্বল ড্রাইতে আজকে একটা আমাদের একটা কার্পেট আছে আর একটা ব্ল্যাঙ্কেট আছে, ওটা কাচতে দেবে, তো আমি থাকতেই মা বলে যে তুই বুক করে দে, তো আমি ওটা বুক করে দিয়েছিলাম। এখন টাম্বল ড্রাইয়ের ছেলেটা এসছে ওগুলো পিক আপ করতে। দেখো যা চিনতে পারো কি না, কার ছবি ওটা? মানসিক বিকাশ ছবিটা দেখো, মানসিক বিকাশ ছবিটা কার সেটা দেখো, এখানে দেখো, এখানে এখানে ইচ্ছে করে নিচে দেখছে, তোমার স্কুল কোনটা? আমার স্কুল নাই না, আমার ছবি তুলেছিল ক্যাম্পেইনটার জন্য। আচ্ছা, মানে ভালো কিছু দেখতে পাও না, না তোমাকে এইটা দেখাচ্ছি, বলো কি কি দেখলে, কি বুঝলে? কিছুই না, বুঝলাম বাচ্চাদের মানসিক বিকাশ তোমার দরকার ছিল। এই দেখ আমার সব সার্টিফিকেট। ইন্ডিয়ান ক্রিয়েটিভ আর্ট এন্ড কালচারাল একাডেমি, ক্রিয়েট ফ্রম চিত্রালী। চিত্রালী হচ্ছে স্কুলটার নাম। আচ্ছা, থার্ড হয়েছিলাম।
ওখান থেকে এখানে এসছে, এখান থেকে ওখানে যাচ্ছে, ঠিক আছে? এবার ওখান থেকে এখানে এসে আঙুল পটকাচ্ছে, এটাকে ছুটছে না, আর আমরা ওপর থেকে চেঁচিয়ে যাচ্ছি ছো 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 ছো, শেষকালে যখন ছুলো ততক্ষণ অলরেডি এরা স্টার্ট করে দিয়েছে। এটা আকার গ্রুপ ডি, মানে একদম ছোট বাচ্চা, বুঝতে পারছো? সর্বভারতীয় চারুকলা মন্দির ফার্স্ট ডিভিশন। সব আকার, তুমি তো একটা সোজা লাইনও টানতে পারো না, আর তোমার বউ দেখো কত ট্যালেন্টেড। এই তো ক্যামেলের, এটার সাথে দুটো সত্যজিৎ রায়ের বই দিয়েছে। এই যে এই যে পলিউশন, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, ওটার থেকে দুটো সত্যজিৎ রায়ের বই দিয়েছিল, সার্টিফিকেট দিয়েছিল। সর্বভারতীয় চারুকলা মন্দির 2001 ফার্স্ট, 1999 ফার্স্ট। এখন 8:10 বাজে, বিতোষক এসছে খানিকক্ষণ, তোমরা তো দেখলেই। আর মা আমার সব পুরোনো সার্টিফিকেট, আমার আঁকা সাঁতার ওগুলো সব বের করেছে। তারপরে অনেক আগের মনোরমাতে আমার একটা আমার দুটো ছবি বেরিয়েছিল ম্যাগাজিনে, সেগুলোতে ওকে দেখাচ্ছিলাম। আর এখন বাড়ি যাচ্ছি, এত গরম লাগছে না তো, এখন বেরোচ্ছি। পৌঁছে গেলাম বাড়ি, মানিরা নেই, বাদলদার সাথে চাবি দিয়ে গেছিল, ওরা গেছে হচ্ছে একটু সত্য কাপুরের বাড়ি। আর এর সাথে না লিফটে ওঠা অসম্ভব, উঠেই ফ্যানটা চালিয়ে দেবে, এইটুকু যাবে তাতেই ফ্যান। যাই হোক, এখন এসে গেলাম বাড়ি, ঘরে চলে আসলাম, আর এইটাকে দেখো এখানে বসে আছে, সো কিউট, এখানে গদিতে বসে আছে। আর এইটা না এত লাইফ সাইজ, মানে এত বড় একটা অরিজিনাল প্যান্ডার মতন, এর একদম ওই রকমই, মানে অরিজিনাল প্যান্ডাগুলো যেন বড় বড় হয় অলমোস্ট ওই রকম, এটা বিশাল বড়। এসে এটাকে একটা হাগি না দিলে ভালো লাগছে না। এখন 9:45 বাজে, আমরা এখন ডিনার ফিনারগুলো করবো। আমি এসে পুরো ঘরে না জামা কাপড় ছিল, মানে কাঁচা যেসব জামা কাপড় পাপা সব ভাজ টাজ করে রেখে দিয়েছিল বিছানার উপরে, সেগুলো সব আলমারিতে তুললাম, প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো সব আলমারিতে তুললাম, ঘরটা একটুখানি ক্লিন করলাম, কারণ সকালবেলা অত টাইম পাইনি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, তো সেজন্য ঘরটাকে ক্লিন টিন করে নিলাম। আমি তো স্নানই করে নিলাম, আমার আজকে এত গরম লেগেছে, স্নান করে নিলাম, এখন অনেকটা ফ্রেশ লাগছে। এখন বিতোষক গেছে ফ্রেশ হতে, ও আসুক, তারপরে একসাথে ডিনার করে নেবো। আর এই ব্লগটিকে এখানে এন্ড করে দিচ্ছি, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।